এরকম ড্রেস কোন দেশ তো দেখা দেশ তো দেখা ইশ কি বিচ্ছিরি ড্রেস ও বাবা আর হাতে স্টেপে জোরে বাবা কোনটা নেব আমার পায়ার জায়গা নেই মানে পায়ার জোর নেই জোর নেই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কি বলো তো আজকে সরস্বতী পূজো তাই জন্য দেখো আমরা সেজে গুজে শাড়ি পরে আমরা দুজনেই একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছি যদি প্ল্যানস জিজ্ঞাসা করো এখন আমরা আমাদের একটা বান্ধবীর বাড়িতে যাব ওর বাড়িতে ইনভিটেশন আছে সেখানেই অঞ্জলি দেব আমরা এখনো সকাল থেকে কিছু খাইনি প্রচন্ড খিদে পেয়েছে আমরা খুব ডেডিকেটেড অঞ্জলির আগে খাওয়ার কথা বলতে না না আমরা ডেডিকেটেড আমরা কিছু খাইনি এখনো জল অবধি খাইনি তোর বাড়িতে যাব ওখানে অঞ্জলি দেব দেন তারপরে কি করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব কি বলিস তাই তো হ্যাঁ তাই না আচ্ছা ওদেরকে তো অপেক্ষা করতে হবে আমরা কি করব দেখার জন্য আগে থেকে বলে দিলে তো ইন্টারেস্ট শেষ হয়ে যাবে হ্যাঁ তো ওয়েট করাটাই বেটার এই হচ্ছে আমাদের ম্যাডাম কিন্তু তার ড্রেস দেখুন তার ড্রেস দেখুন সে এখনো রেডি হয়নি সে মাথায় একটা গামছা পরে বসে রয়েছে কাকিমা তোমাকে একটু দেখি কাকিমা তুমি একটু মুখ বাড়াও আমরা এখন মধ্যমের বাড়ি থেকে বেরিয়ে গেছি
আমরা ওখানে অঞ্জলি দিয়েছি, আমাদের খাওয়া দাওয়া পর্ব সব শেষ হয়ে গেছে। প্রাইমারি খাওয়া দাওয়া, হ্যাঁ প্রাইমারি খাওয়া দাওয়া। তো সকাল থেকে একদম না খাওয়া ছিলাম, জলটুকুও খাইনি, কি ভালো আমরা। তো খাওয়া দাওয়ার প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্ব হবে, করতেই হবে, নালে আমার পেট ছাড়া দেবে না। মানে হেঁটে হাঁপিয়ে যাওয়ার পর বাইরে বেরোবো আর কিছু খাবো না, এটা হতে পারে, হতে পারে না। তা এখন বেরোচ্ছি ঘুরতে, হ্যাঁ নিজেদের কলেজে যাব, কলেজ যাব ফার্স্টে, তারপর দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। আসলে কোথায় কোথায় প্ল্যান কিছু করিনি, যেখানে যেখানে আশেপাশে চোখ পড়বে সেখানে সেখানেই চলে যাব। পর পর রাস্তা দিয়ে যা দেখতে পাবো তাই চলে, হ্যাঁ চলো আমাদের সাথে চলো। তোমরা আমরা তো এগিয়েছি, তখন অনেক সময় আপ ডাউন করে না, সেজন্য মেরি আমরা ভাবছিলাম আমরা কত কিছু করব, না হয় না রে, আমরা ডিগ্রি করব ভাবলাম, কাজ কলা হয়েছে রে। আমার বাড়িতে যাস তো বাড়িতে ছাদেই করতে পারিস, করে তো তুই ওখান থেকে বাড়ি চলে গেলি। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের কলেজ, বারাসাত কলেজ, কলেজ থেকেই স্টার্ট করো সমস্ত কিছু দেখো। কলেজে ঢুকে একটা অসাধারণ জিনিস দেখতে হবে, সেটা হলো এখানে আর্ট এক্সিবিশন হচ্ছিল কলেজের গ্রাউন্ডে। অসাধারণ সব সব মানে আঁকার দূরদর্শন, মানে মানে বলার বাইরে, অ্যাকচুয়ালি এক্সপ্রেস করার বাইরে, এবছর কলেজ এই গ্রাউন্ডটাতে, মানে এই গ্রাউন্ডেই প্রতি বছর হয়, তো এই বছর এই জায়গাটাতে আর্ট এক্সিবিশন হচ্ছিলো এবং আলাদা করে প্যান্ডেল করে অন্য জায়গাতে পুজোটা করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডিজে বাজছিলো, আমি যেহেতু কপিরাইট চলে আসে সেই জন্য আমাকে এটাকে ভয়েস ওভারই করতে হচ্ছে। যাই হোক, তো এখানে সবাই প্রচণ্ড নাচানাচি করছে, আরে ভাবো ডিজে বাজছে তো নাচানাচি করাটা নর্মাল। তো আর এই হচ্ছে সেই মা সরস্বতী, যাকে নিয়ে পুজো, যার জন্য পুজো, তাকে না দেখালে কি হয়, তাকে ছাড়া তো সবটাই ইনকমপ্লিট। যাই হোক, খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা, অ্যাজ আমাদের কলেজ যে ঠাকুর প্রত্যেক বছরই খুব সুন্দর হয়, সরি গলার অবস্থা প্রচণ্ড খারাপ। যাই হোক, তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, খুব বেশিক্ষণ ছিলাম, বেশ কিছুক্ষণ ছিলাম, সবার সাথে দেখা টাক্কা হলো, কিছুক্ষণ দেখলাম, দেন তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আমরা যাচ্ছি, এখানে স্কুল আছে বারাসাত কালী কৃষ্ণ, আমরা ওই স্কুলটাতেই যাবো, দেখি কয়েকটা স্কুল টুল ঘুরে। প্রতি বছরই মানে এই কিছু জায়গা আমাদের প্রত্যেক বছরই লিস্টে থাকে যে আমরা এই এই জায়গাগুলোতে প্রত্যেক বছর যাব, তো সেখানেই যাচ্ছি, চলো যাওয়া যাক। তো এই যে আমরা চলে এসেছি স্কুলের সামনে, স্কুলের গেটে দেখে মনে হচ্ছে না খোলা আছে, চলো দেখা যাক যে আদৌ খোলা আছে কি না, নাহলে আসলে আবার ব্যাক করে অনেকটা রাস্তা হাঁটতে হবে। যা দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ স্কুলের গেট বন্ধ, তাই আমাদেরকে ওখান থেকে ব্যাক করে যেতে হলো। তাই আমরা ভাবছি এবার গভর্নমেন্ট, বারাসাত গভর্নমেন্ট কলেজে যাব, তো আমরা সেই কলেজের সামনে চলে এসেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোকজন বাইরে দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড়, এটাও কলেজে অনেকদিন আসা হয় না, অনেকদিন পরে আবার আসলাম, গত বছর আসতে পারিনি, চলো যাওয়া যাক।
একটা দিনই সমস্ত স্কুল কলেজে যাই আর ভাবি যে আগের জীবনটাই বোধহয় ভালো ছিল, যে একটা সরস্বতী পুজোয় যদিও এবছরও বেরিয়েছি তবে আগের মতো সেই অনুভূতিটার কাজ করেনি। যখন ছোট ছিলাম তখন একটা আলাদাই ক্রেজ ছিল যে এই স্কুলে যাব, সেই স্কুলে যাব, কলেজে যাব। কলেজে আসছে সবাইকে দেখে ভাবছি যে কতগুলো বছর আসলে পেরিয়ে গিয়েছে, যে অনেক বড় হয়ে গেছে। আসলে ছোটবেলায় ভাবতাম যে কবে বড় হব, বড় হলেই বোধহয় সমস্ত আনন্দ, তবে এখন ভাবছি যে ছোটবেলাটাই ভালো ছিল। ছোটবেলাটাকে বড্ড মিস করি, বড় হতে হতে সমস্ত কিছু হারিয়ে গিয়েছে, আসলে আছে কিন্তু তার মাঝখান থেকেও আবার কিছু নেই। যাই হোক, যে চলো, লাস্ট এসেছিলাম বোধহয় ফার্স্ট ইয়ার এখানে। এখানেও যা মোটামুটি দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু ডিজের ব্যবস্থা করা হয়েছে। আমাদের সময় কেন করা হতো না, খুব আফসোস হচ্ছে। নিজের কলেজেও দেখলাম, এখানেও এসেও তাই দেখছি। নিজের কলেজে হলে আসলে নাচতে তো দুমদাম করে, এখানে এসেও নাচতে পারতাম, কিন্তু আসলে পার্টনার কই, বন্ধুবান্ধব তো কেউই তেমনই আসেনি, সবার সাথে চেনা জানা কেউই তো তেমন আসেনি। তো মোটামুটি সবার নাচ দেখে নিজেরা নাচিনি ঠিকই, কিন্তু সবার নাচ দেখতে তো ক্ষতি নেই। যাই হোক, সবার নাচ টাচ দেখে দেখলাম, গান টান শুনলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা তো আর নাচবো না, মানে নাচিনি। যাই হোক, ওই যে দেখতেই পাচ্ছ সবাই বেশ মানে খুব নাচানাচি হয়েছে, কিন্তু সিরিয়াসলি এ হলাম যে চলো যাওয়া যাক, ঠাকুরটাকে দেখে আসি। এই যে মা সরস্বতী, খুব মিষ্টি দেখতে লাগছে এই ঠাকুর, মানে মা সরস্বতী খুব সুন্দর দেখতে হয়েছে আর কি বলবো। তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, এখন খুব খিদে পেয়েছে, মানে সেকেন্ড পর্ব এবার হতে চলেছে। আমার ভীষণ খিদে পেয়েছে, আমি জানি ওর ব্যাপারটা কি, আমার ভীষণ খিদে পেয়েছে, পেটের মধ্যে আবার মনে হচ্ছে চুহারা দৌড়াচ্ছে, বলছে পেটে এবার খাবার দাও। প্রচুর হেঁটে ফেলেছি আমরা। হ্যাঁ, কত স্টেপ হেঁটেছি? 8000। ও বাবা, 8000 স্টেপ হেঁটেছি। ওরে বাবা, কোনটা দেবো, আমার পায়ে আর জায়গা নেই, মানে পায়ে আর জোর নেই। হাঁটার ফল, বেশি হাঁটার ফল এগুলো হচ্ছে। তো এখন আমরা পেট পুজো করতে এসেছি, তো দেখি কি খাওয়া যায়। হ্যাঁ, তো সঞ্চিতা আমাদের সাথে, সঞ্চিতা আছে আমাদের বান্ধবী। তো সঞ্চিতা তুমি বল। সো সঞ্চিতা কেমন ঘুরলে? সো আমরা এখন খেতে যাব, খেয়ে নি আমরা এখন ভাবছি বিরিয়ানি খাবো, মটন বিরিয়ানি খাবো। আমি মটন বিরিয়ানি খাবে বলেছে আমার সাথে। আর সঞ্চিতা মটন খাবে না, কারণ ও চিকেন খায়, মটন খায় না। তো ওর জন্য চিকেন বিরিয়ানি নেবো। তো আগে খেয়ে নি, তারপর আবার কথা হবে। এখন বাড়ি যাব, খুব ক্লান্ত হয়ে গেছি, বাড়ির জন্য আবার পার্সেল নিয়ে নিয়েছি, বাড়িতে কেউ আবার খাবে আর কি, একবার খেয়ে ওই হলো। যাই হোক, আমি আসলে রিস্ক নিইনি। যাই হোক, তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমাদের চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে বলতে ভুলো না যে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকের জন্য টাটা, বাই বাই।